বলো। গুড আফটারনুন গাইস, তো আবার চলে আসলাম পূজা অন্টেন্ট ব্লগার থেকে তোমাদেরকে মনোরঞ্জন করতে। তো আজকে একটা নতুন একটা ব্লগ নিয়ে আসছি। তো সেটা হলো যে আমাদের পার্টি খাওয়া কম হয় না, আজকে পার্টি কালকে পার্টি, মানে কি বলবো, মানে এই মাসটা খালি অনুষ্ঠান খেতে খেতেই চলে গেছে আমার। তো আজকের লোকেশন হলো, আজকে প্রণবদা যে আমাদের প্রণবদা যে বন্ধু আমার, ওর ছেলের 1 বছর হয়েছে, তো বার্থডে করলো। তো বার্থডে করার জন্য আমাকে ডাকলো, তো বলেছে দুপুরবেলা থেকে রাত্রেবেলা পর্যন্ত থাকবি, কেউ সেটা সম্ভব না, তো হতে পারে দুপুরবেলা আমরা খেয়ে দিয়ে এসে পড়বো। তো ওইদিক থেকে দিদিদেরকেও ডাকলো, দিদিরাও আসছে, তো যাবো আমরা একসাথে। তো ওখানে দাদাদেরকেও বলেছিল, দাদা যাবে না। হ্যাঁ, মা ওদেরকে বলেছিল ওরা যাবে না। তো এখন কি হবে, এখন আমরা যাবো, দিদিওয়ালা আসছে, গিয়ে ওখানে দেখা হচ্ছে। তো দেখতে থাকো, সাথে থাকো। তো রেডি হয়ে বসে আছি, এখন জিজুরা আসলে আর কি বেরিয়ে যাব। আর টিকলু তো খাওয়া দাওয়া করে আবার যাবে, টিকলু 5টার থেকে মিটিং আছে আর কি। তো দেখো চলে এসেছি ওদের এখানে, তো চলো। ও মাই গড, সোনার সিঁড়ি তো চিনাই যেতেছে না রে, আমার টুলটুলি মনাটা রে লাল মনে পারে দিলাম, এই জন্য বেশি বেটার হয় টুলটুলির মা। হ্যাঁ তো ঠিক, কামলো দেখলে গেলে কিন্তু ভাড়া তো লাগে দাদা। ডলিরা যে জায়গাটা আর কি ঘর কিনেছে, তো সেখানটার পরিবেশটা খুবই ভালো লেগেছে, এতই ফুল গাছ যে দেখেছি না আমরা কালকে। তো কালকে দিদি আর আমি সাদা ফুল গাছ নিয়েছি, সাদা ফুলটা মানে অন্যরকম ডিজাইনের ছিল, আর নিয়েছিল কাগজ ফুল, তো সেগুলো আর কি ঘরে লাগানো হবে আর কি। আর এই যে জিজু দিদি ওরা আসছে, আর এখানকার যে এলাকার যে ঘর বাড়ির যারা আর কি থাকছে, খুব আরামে থাকছে, এত ঠান্ডা। গট্টু দুনিয়া লাগিছে রে, এই যে বার্থডে বয় পুরা ঘেমে টেমে শেষ। বা ঘরটা দুনিয়া হয়েছে রে, ঠাকুর ঘরটা কি সুন্দর বানিয়েছে দেখো। ঠাকুর ঘর অ্যাকচুয়ালি না বাইরেই বানাতে হয়, তাহলে কি কোনো হানে যাত্রা করে বের হলে না ঠাকুর ঘর দর্শন করে যেতে মানে ভালো। তো উপরে ছাদে ছাদে বানালে কি হয়, আবার উপরে ওঠো, আর ঠাকুর ঘর সবসময় এক সাইড করে রাখলেই আর কি ভালো। উপরে রাখা হলে কি হয়, উপরে দরজা লাগানো থাকে, কোনো সময় যাও, কোনো সময় প্রণাম হয়, কোনো সময় ভুলেও যাওয়া হয়। তো সেরকম আর কি, এই যে জিজু আর সোনাক্ষী এখানে বসে আছে, তখন এখন যাবো আর কি আমরা সবাই, তো ডেকে খেতে। তো চলো যাচ্ছি উপরে খেতে যাব, টিকলু আর জিজু তো বসেও পড়েছে খেতে, তো আমরা যখন আর যাচ্ছি আর কি। তো এটা উপরটা, তো ওদের ঘরটা এখনো বানানো কমপ্লিট হয়নি, বানাবে আর কি আস্তে আস্তে। তো চলো খাওয়ার কি সুন্দর গন্ধ পেয়েছে রে, ডাল লাগবে। ড্রেসিংটা বড় দিছে না, ভালো হয়েছে, একদম বহুতগুলো বাসন দিতে পারবো।
দুনিয়া লাগিছে ঘরখন এইটা রুম নেকি রে দিকে ঠান্ডা আছে না দিদি জিনিসটা দেখ কত বড় বড় কড়াই ইমান ডাঙ্গর ডাঙ্গর কড়াই হ্যাঁ খানা টেস্টি হয়েছে হ্যাঁ বড়িয়া হয়েছে আপনি খালে চল তো এখন আমাদের যাওয়ার পালা তো বাবাটাকে আদর টাদর করে নিচ্ছি আর এখানে ফটো শটো তুলে নিলাম তো এখন আর কি যাব তো খুব ভালোই লাগলো এসে তো আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে টাটা